নমস্কার আপনাদের সবার প্রিয় চ্যানেলের প্রত্যেক দর্শকদেরকে মহালয়ার শুভেচ্ছা ও শারদ শুভেচ্ছা জানিয়ে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি মানে এই ভিডিওটা আমরা যদি প্রশিক্ষণ শিবিরে গিয়ে করি আমার অন্তত কমপক্ষে দু ঘন্টা সময় লাগে বক্তব্যটা রাখতে তা সেইটা আমি খুব সংক্ষেপের মধ্যে রাখবো হয়তো অনেক জিনিস বাদ চলে যাবে যাই হোক সকলে মনোযোগ দিয়ে দেখবেন শুধু এইটা আমার ছোটো অনুরোধ থাকলো কিন্তু আজকে এনেছি কি ভিডিওটা ইঁদুর প্রত্যেকের বাড়িতে জ্বালাতন করে মাঠে জ্বালাতন করে ফল খায় নার মানে মুচি নার ডাব নারকেল ডাব খায় ক্ষতি করে মানে সব জায়গাতেই ইঁদুরের উৎপাত এবং ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হয়ে যায় মানুষ সেই সম্পর্কে ইঁদুরকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় দমন কেউ করতে পারবে না অনেক চ্যানেলে হয়তো আপনারা দেখবেন যে ইঁদুর একদম থাকবে না বাড়িতে ইঁদুর থাকবে কোনো প্রাণী থাকবে না এরকম ব্যাপার নয় থাকতেই হবে প্রকৃতিতে একদম নিঃশেষ আগে বলা হতো আমরা যখন প্রথম চারিদিকে ঢুকি তখন বলা হতো যে পোকা দমন করা হয় তারপর শেষের দিকে বিজ্ঞানীরা হেরে গিয়ে বললো রোগ পোকা নিয়ন্ত্রণ করা হবে অর্থাৎ তারা থাকবে আমরা থাকবো একটা ইটিএল লেভেলের নিচে অর্থাৎ ইকোনমিক থ্রেশল লেভেল অর্থাৎ অর্থনৈতিক চরণ সীমা মানে ক্ষতি যাতে বেশি না হয় তার মধ্যে রাখা তাকে বলে ইটিএল লেভেল যে ইটিএল লেভেলের মধ্যেই ইঁদুরকেও রাখতে হবে নিঃশেষ করা যাবে না যাক আমি সংক্ষেপে চলে আসছি বেশি দেরি করবো না শুধু একটা জিনিস শুধু ইন্ট্রোডাকশানটা দিই এই পৃথিবীতে যারা স্তন্যপায়ী জীব স্তন্যপায়ী জীব মানে কি মানে যারা জন্মানোর পর থেকে ছোটো অবস্থায় যারা মায়ের দুধ খেয়ে বড়ো হয় আমরা যেমন স্তন্যপায়ী এইরকম স্তন্যপায়ী যারা জীব হবে প্রত্যেকের বুদ্ধি থাকবে খুঁতখুতে স্বভাব বাতিক মানে সন্দেহ মানে কিছু বুদ্ধি এবং খুব চতুর মানে খুব চালাক চতুর হবে তারা এটাই কিন্তু প্রকৃতির নিয়ম ইঁদুর কিন্তু সেই জাতীয় অর্থাৎ ইঁদুর ছোটোবেলা মায়ের দুধ খেয়ে কিন্তু বড় হয় ইঁদুরে তো কিন্তু তাই থাকবে অর্থাৎ কী থাকবে সন্দেহ প্রবণতা খুঁতখুঁতে স্বভাব বুদ্ধি প্রকরতা ওদের সমস্ত কিছু বজায় থাকবে ওরা একটা কলোনিতে বাস করে মানে আমার নাতিপুতি আমার ছেলেপুলে আমি একটা কলোনি আর একটা ইঁদুরের তার একটা কলোনি এই হচ্ছে ব্যাপার তাই আসুন খুব সংক্ষেপে আমি রাখবো কেউ স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না যাবেন না আর এটা যদি ভালো লাগে সকলে সাবস্ক্রাইব মানে সকলকে একটু জানিয়ে দেন শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব করুন কী বলবো আর যাই হোক আমি শুধু একটা কথা বলি চলে আসি সংক্ষেপ তাহলে এদেরকে কীভাবে নিয়ন্ত্রণে রাখবো এই তো তাহলে আমি বলি আগে কি ইঁদুরের গল্পটা কী বিজ্ঞানীদের কথা শুনে কিন্তু চমকে যাবেন ওরা ঠিকই বলছে শুনলেই কিন্তু চমকে যাবেন বলে বাবা বলে কি যদি কেউ সন্দেহ করে আমাকে আমি বইয়ের স্ক্রিপ্ট তুলে দেবো আপনার কাছে ইঁদুর জেনে রাখুন দুটো ইঁদুর দুটো আমি ধরেছি আজকের বিড়াল আমাদের ধরতে সাহায্য করেছে আমার বাড়ির বিড়াল আছে এই যদি দুটো মা ইঁদুর হয় এই দুটো মা ইঁদুর তিন বৎসরে কত হতে পারে আপনার ধারণা যদি উপযুক্ত পরিবেশ পায় মানে কি খাওয়া দাওয়া পেলো অসুবিধা নেই কেউ মরলো না মানে বংশবিস্তার করার সুযোগ পেলো সব কিছু একদম ওকে কন্ডিশান মানে ফেভারেবল কন্ডিশান অফ দি র্যাট তো এদের এদের কন্ডিশান যদি একদম সব অনুকূলে থাকে দুটো মানে এক জোড়া ইঁদুর তিন বৎসরে কত করতে পারে জানেন তিন বৎসরে ওই দুটো মা ইঁদুর থেকে হয়ে যাবে পঁয়ত্রিশ কোটি চিন্তা করুন একবার কেন হবে এত একটা ইঁদুর বছরে মা ইঁদুর ছবার বাচ্চা দেবে দু মাস ছাড়া বাচ্চা দেয় এক একবার বাচ্চার সময় এটা একটা কিন্তু সেট আমাদের বিড়াল দুটো খেয়ে নিয়েছে ধরতে গেলে যারা করে মুখ থেকে মারতে পারিনি দুটো খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে যাই হোক আরও দুটো ছিল মানে তিন পাঁচ আর দুটো সাতটা ছিল ছটা থেকে পনেরোটা মতো বাচ্চা দেবে আর যে বাচ্চাটা হলো সে তিন মাস পরে সে মা হবে তা সে তিন মাস পরে মা হবে সেই মাটা বৎসরে আবার ওই ছবার বাচ্চা দেবে দশটা ইঁদুর একজন মানুষের খাবার খায় আর দশগুণ খাবার নষ্ট করে এই হচ্ছে ব্যাপারটাই আর কী হয় না ইঁদুর আমি দেখাবো দাঁত দুটো দেখাচ্ছে এই বিষয়ে আগে জানুন এই এই যে এই যে ইঁদুরের মুখ এর উপরে চোয়ালে দুটো দাঁত আছে আর নিচের চোয়ালে দুটো ছেদন দন্ত আছে মানে যেটা মানে ওরা মানে কেটে কেটে খায় ওরা এই চারটে দাঁতটা ডেলি প্রতিদিন জিরো দশমিক পাঁচ পয়েন্ট ফাইভ মিলিমিটার বাড়বে বাড়বে অর্থাৎ ইঁদুরের কাজ হলো কি অনবর্ত কুটকুট করে কিছু জিনিস খাওয়া আচ্ছা বলুন তো বই খাতা কি ইঁদুরের খাদ্য কাটে কেন জামাকাপড় কি ইঁদুরের খাদ্য কাটে কেন চটের বস্তা ইঁদুরের খাদ্য কাটে কেন দড়ি কাটে কেন কারণ ওই কেটে কেটে ওদের দাঁত দুটো ওই চারটে দাঁত উপরে উপরে দুটো দন্ত দাঁত নিজের দন্ত ওই দুটোকে ঘষে 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 ক্ষয় করতেই হবে নাহলে ইঁদুর হা করে মরে যাবে তাই ওদের কাজ হলো কি ওই যখন অনবর্ত কেটে 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 যাওয়া তাহলে ওরা তো আমাদের ক্ষতি করে তাছাড়া ইঁদুর আর কী করে জানেন ইঁদুরের যারা রোগ ছড়ায় প্লেগ রোগ আমাশা টাইফাস জন্ডিস এই সমস্ত রোগ কিন্তু ইঁদুর দ্বারা ইঁদুর হচ্ছে বাহক এগুলো নিয়ে ছড়ায় এই জন্যে ইঁদুরকে আমরা নিয়ন্ত্রণে রাখবো বা মারবো সোজা কথা বলি তা সেই কৌশলগুলো কি কী আছে নতুন নতুন কি কী কৌশল এনেছে সেই সব নিয়ে আমি আসছি সংক্ষেপের মধ্যে আগে বলি প্রাকৃতিক শত্রুকে ন্যাচারাল এনিমি কি প্রত্যেকের মানে ঈশ্বর বলুন জীব দিয়েছেন উনি আমাদের সৃষ্টিকর্তা প্রত্যেকের জন্য প্রত্যেকের কিন্তু একটা প্রাকৃতিক শত্রু ন্যাচারাল এনিমি তৈরি করেছে কারণ ইঁদুরের ন্যাচারাল এনিমিকে ইঁদুরের ন্যাচারাল এনিমি হল প্যাঁচা রাত্রে প্যাঁচা বসার ব্যবস্থা করবেন মাঠে যারা চাষ করছেন বা বা যেখানে যাদের ফসল খাচ্ছে লাঠি দিয়ে করে বসিয়ে রাখ রাখবেন রাত্রে প্যাঁচা বসলেও কিন্তু ইঁদুর নষ্ট করবে আর কে বিড়াল আপনার বাড়িতে ইঁদুর বিরক্ত করছে কিছুই করতে পারছে না বিড়াল পশুন একটা হচ্ছে না দুটো পশুন দুটো দেখি বিড়াল পশুন দেখি আবার কমে কিনা কমতে বাধ্য হবে কারণ বিড়াল ইঁদুর খায় এইভাবে কিন্তু এদের প্রাকৃতিক শত্রু আছে যাই হোক আমি আরও সঙ্গে পাচ্ছি একে একে এইবারে বলি কি এরা গন্ধ স্মেলটা খুব ভালো বুঝতে পারে তাহলে আপনি যদি বাড়িতে মানে সন্ধ্যের দিকে একটু গন্ধ দেন গন্ধ মানে কি লবঙ্গ গুঁড়ো করে দিলেন গন্ধ বিস্কুটগুলি একটু গুঁড়ো করে রাখলেন আসবে না ইঁদুর তারপর কি বলবো আমরা যে খাবার করফুল বলি আমরা সেই খাবার করফুরগুলো যেগুলো একটু রাখবো মাঝে মাঝে কাপে জল দিয়ে আসবে না ইঁদুর মানে এইরকম গন্ধ জাতীয় জিনিস পেলে কিন্তু কিন্তু আসবে না ওরা খুব সন্দেহ বাড়বে খাবে না আর বিরক্ত করতেই আসবে না আপনার কাছে এইভাবে আমরা তাড়াতে পারি সরাতে পারি আর আমরা কী করতে পারি প্রাকৃতিক উপায়ে যারা মাঠে ধান চাষ করেছেন এই ধান চেষ্টা ধানের শীষ বেরিয়ে গেল তারপর কিন্তু লাগবে না ধানের শীষ বার হবে গাছটা মোটা হয়েছে গোবল হয়েছে কাঠি এরকম তখন কিন্তু ওটা এটা কেটে দেবে আর কাটবে রাস্তার ধারে বা জাঙ্গালের কাছে না মাঠে দূরে গিয়ে এবং দূরে গিয়ে পরপর সে কাটবে সেখানে তাহলে সেখানে কী করবেন সেখানে ন্যাচারাল উপায় বলি আমি এই এইরকম কলা পাতা আছে এরকম এই কলা পাতা এই কলা এই কলাপাতাগুলো এরপর ডা ছিঁড় ছিঁড়লেন ছিঁড়ে নিয়ে এরকম ডাঁটা তৈরি করলেন ডাঁটা তৈরি করে ধান জমিতে রেখে দেন সাপ ভেবে মানে রজ্জুতে সর্বভ্রম বলি আমরা এই ভেবে আর একদিন আসবে না আর কী করবেন আমার আবিষ্কার কেরোসিন তেলের ফোঁটা গাছে যেন না লাগে নিচু হয়ে জলের উপরে কেরোসিন তেলের ফোঁটা যেখানে কাটছে দূরে গিয়ে সেখানে কেরোসিন তেলের ফোঁটা দেবেন একদম কাটবে না কথা কিছু কাটবে না কিন্তু দুদিন ছাড়া ছাড়া এক ফোঁটা দু ফোঁটা করে আবার দিতে হবে কৃষি তো জলে চক মানে ভাসে চকচক করে চারিদিকে ছড়িয়ে যায় ও দু চার ফোঁটা করে দেবেন বা থেকে নামছে সেখান থেকে দেবেন আর কিন্তু নামবে নামাটে এইভাবে কিন্তু ইঁদুরকে জব্দ করুন তার এবার চল আসি এবারে ইঁদুর মারা কল যাতা কল একদিন খাবার দিয়েছি ভিতরে নড়ছে এইটা এই রকম থাকবে অনেকে জানেন ব্যাপারটা তবে আমি দেখাচ্ছি হ্যাঁ এই এই থাকবে খাবার খেলেই এই 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 যে নড়ছে খাবারটা এখানে ঢুকলো এই যে যখনই খাবার টান পড়বে নড়বে যখন একটু পড়ে গেল মানে এখান কি আটকে যাবে এবার সকালে মেরে ফেলবেন এইগুলো একশো টাকা করে দাম নিচ্ছে ছোটোগুলো আশি টাকা করে নিচ্ছে আমাদের এখানে যা হোক এই এইভাবে আমরা আমি বলি এই একটা জিনিস বেরিয়েছে দেখুন তো অনেকে জানে জানেন কি না এরকম এই আঠালো বই এরকম একটা পেস্ট করা এইটা ব এটার দাম নিচ্ছে কিন্তু এখানকার ষাট টাকা এর থেকে ছোটো ছোটো আছে চল্লিশ টাকা আছে তিরিশ টাকা আছে যে যেমন পারবেন ইঁদুর পাইবে এটা যদি আমরা ঘরে দেয়াল হয় দেয়ালের কাজ দিয়ে কাজ দিয়ে যাবে ধার দিয়ে যাবে মাঝখান দিয়ে কিন্তু ছোটাছুটি করে না সন্ধ্যের সময় আমি দেখিয়ে দিচ্ছি এটা এই যে এই আটা দেখছেন ওরে বাপরে বাপ হাতে লেগে যাচ্ছে আমার মানে এই এইভাবে ইঁদুর যাবে সন্ধ্যের সময় এটা রেখে দিতে হবে খুলে এরপর ইঁদুর যাবে গিয়ে আটকে যাবে কিন্তু তখন সব সাবধান হতে হবে কি সাঁড়াশি দিয়ে বা চিমটে দিয়ে কিছু দিয়ে তুলবে এটা হাত দেবেন না আপনার হাতও জড়িয়ে যাবে সেটা দিয়ে কিন্তু ছিঁড়ে তুলবেন ইঁদুরটাকে বের করে নেবেন নিয়ে আবার তবে এটা দু তিন দিন ব্যবহার করা যাবে অন্ধকারযুক্ত ঘর হবে সেখানে আলভারে জ্বালবেন না এইভাবে এই আটা ফাঁদে আমরা কিন্তু অনায়াসে কিন্তু জব্দ করতে পারি আসছি ওষুধের চলে আসছে এবারে এবার কী করবেন তাহলে মানে বলছি না এই সন্দেহপাতি করা আপনি তেলে ভাজা ফুলুরি বা কেউ যদি মাঠে দেয় কাঁকড়া মারা সব থেকে ভালো বলি কাঁকড়া তেল কাঁকড়া সমুদ্র কাঁকড়া ছোটো ছোটো হ্যাঁ চিতি কাঁকড়া সব বিভিন্ন রকম কাঁকড়ার যে সাইজ আছে কাঁকড়া সেই কাঁকড়ার মাথাটা ফুটো করে এই জিঙ্ক ফসপাইট এগুলো এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম আমাদের এখানে আমতলাতে নিচে চার টাকা কেউ নেবে পুরিয়া করে ছ টাকা দশ টাকা আমি দেখাচ্ছি এইটা হচ্ছে সবথেকে ভালো ওষুধ কিন্তু একদিনের বেশি তো খাবে না আমরা বাড়িতে ইঁদুর হয়েছে একটু ফুললুলি তেল ভাজা করে একটু মাখিয়ে দিলেন কতটুকুই দেবেন ভুল হয়ে যাবে আমাদের সূচ সূচের ডগায় যতটুকু লাগবে ওইটুকু নিয়ে খাবারের মধ্যে দেবেন বেশি করে দাবি জাবি দেবেন না ওতেই যথেষ্ট জিঙ্ক ফসফাইট কালো মতো গুণ আমি দেখে দেখাচ্ছি এই দেখুন রংটা দেখুন খেলেই মরে যাবে ইঁদুর একদম বাঁচার কোনো ব্যাপার নেই এখন চালাতে চালু দেখুন একবার যখনই খেলে সবটুকু মরে যাবে ওদের দেহ থেকে একটা হরমোন গন্ধ ছড়িয়ে দিয়ে সমস্ত কলোনি ঋদুরকে জানিয়ে দিয়ে যাবে যে আমি তো চলে গেলাম তোরা সাবধানে থাক তোরা সাবধানে থাক কাজ নেই তোরা এইভাবে সকলকে জানিয়ে নিয়ে যায় গেম চালাক দেখুন একবার বুদ্ধিমানেরা এবার খুব ছন্দপাতিক প্রথমে খাবে না যে কী হলো এ কিন্তু খাবার নেই এটা খাবার দিয়েছে কানকেরা এর নিশ্চয়ই কিছু কায়দা আছে এদের কেন আমাকে মাথায় যাচ্ছে নিশ্চয়ই খাবো নি তো খাবে না আউট করে খাবে না খেতেই চাইবে না এই জন্যে যদি আবার খাওয়াতে পারেন জিন্টফাইটের উপর কোনো ওষুধ হবে না এই জন্য বিভিন্ন রকম বিজ্ঞানীরা আবিষ্কার করেছে তার মধ্যে আমি একটা দেখাবো এই দেখুন রোবান কেক এগুলো কেক হিসেবে পাওয়া যায় এটা তিরিশ টাকা দাম এর মধ্যে কেক আছে মুসমুষ পাবেন রোবান পাবেন বিভিন্ন হ্যাঁ ব্রোমো ডায়লন মূল ওষুধটার নাম এই ওষুধগুলো খুব ভালো কাজ করছে কি হচ্ছে ব্যাপারটা কী এইটা আপনি কোনো করে শাড়ি ছড়িয়ে রেখে দিয়ে যাবেন ওই তুই থাকবে খাবে খাবে নে খাবে খাবে আজকে খেলো কালকে খেলো পরশুদিন খেলো মরল না ইঁদুর দল এনে খাওয়াবে তারপর পাঁচ ছ দিন পর থেকে কী হয় ইন্টারনাল হ্যামারেজ হলো খেলো চার পাঁচ দিন পরে রক্তক্ষরণ যে শুরু হলো আর থামবে না মানে মরে যাবে জমাট বাঁধতে দেবে না এই ডালের কাজ কিন্তু হট করে বুঝতে পারবে না ইঁদুর যেতে বিষ আছে কোনো গন্ধ নেই ইঁদুর খাবেই খাবে এই আপনারা যদি মারতে হয় ঘরের ইঁদুর এই এই দিয়ে মারবেন রোবান দিয়ে মানবেন এটা খুব ভালো জিনিস আর কি করবেন গর্ত থাকলে এই একটা ওষুধ এই একটা ট্যাবলেট এটা দেখুন কত খোলসে করে আমি রেখেছি একটা ট্যাবলেটের দাম মানে দশ টাকা এর নাম হলো সেল ফসবুড়ি কী আছে এটা জিঙ্ক ফসফাইড এতে আজকে এটা কিন্তু অ্যালুমিনিয়াম ফসফাইড যা যে মাল আসছে এক মাস দেড় মাস ধরে সেখানে একটা করে ট্যাবলেট রাখা হয় আপনি গোড়াউুনে চাল দেখেছেন বা মজুদ ঘরে দেখেছেন এই একটা করে ট্যাবলেট প্লাস্টিকের মধ্যে রেখে দেবেন দশ টাকা করে দাম পাওয়া যায় বাজারে এই দেখাচ্ছি দেখ এই দেখুন ট্যাবলেট ট্যাবলেটের রঙ হচ্ছে এইটা এত গন্ধ এই গন্ধ আসছে এগুলো কী করতে হবে গর্তের মধ্যে বাড়িতে ব্যবহার করা খুব খুব সাবধান গর্তের মধ্যে দিয়ে মাটি ঢাকা দিতে হবে মাঠের গর্ত হয়েছে এই এর মধ্যে একটা গ্যাস চলবে ফসফিন গ্যাস বেরোবে ঈদের ফোঁস খা মরে যাবে এই হচ্ছে ব্যাপার মরবেই মরবে শুধু গর্তের মধ্যে দেওয়া কাদা দিয়ে মাটি বন্ধ করে দেওয়া মুখটা বন্ধ করে দেওয়া এই হচ্ছে ব্যাপার কিন্তু নিয়ম হলো পনেরো থেকে ষোলো দিন পনেরো থেকে ষোলো দিনের গন্ধ থাকবে তারপর নষ্ট হয়ে যাবে যদি যারা এটা না পাবেন যারা অ্যালুমিনিয়াম ফসফাইট বাজারে পাওয়া যায় না অনেক সময় না পেলে কী করবেন তাহলে কার্বাইট যে আমরা বলি না ক্যালসিয়াম কার্বাইট ওই কলা পাকাই এই পাকি বিভিন্ন পাকাই কার্বাইট কার্বাইট ওই কার্বাইটটা মানে ভিজে ভিজে কাপড়ের মধ্যে দিয়ে ভি জলে ভেজালেন কার্বাইডটা দিলেন ধোঁয়া মতো ছাড়িয়ে আলেন ওইটা গর্তের মধ্যে দিয়ে মুখ বন্ধ করে দেবেন ওতেও কাজ হবে গর্ত বাড়ি বিরক্ত করছে ঈদের গর্তে জল ফেলে দেন মরে যাবে গর্তে ধোঁয়া দেন পালিয়ে যাবে এইভাবে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে আমি তো মাঠের কাছে আছি আমার ইঁদুর বেশি আসে ইঁদুর অনেক রকম বারো রকম প্রজাতি আমার ভারতবর্ষে আছে বান্ডিকোট নেংটি ইঁদুর ধেড়ে ইঁদুর গেসে ইঁদুর হ্যাঁ বিভিন্ন রকমের ইঁদুর আছে তা যাই হোক এই হাত হাতে রক্ষা পেতে গেলে আমরা এই এই অবলম্বন করবো তা আর একটা শেষ কথা বলবো একটা কলোনি থাকে বলেছে আমি ইঁদুর আমি শ্বশুর বাড়ি থেকে ইঁদুর আনুন একটা দূর ধরে এরকম ধরে এনে আর বাড়িতে ছেড়ে দেন আপনার বাড়ির ইঁদুর সব পালিয়ে যাবে ওরে বাবা ভয় দে এই একটা ডেঞ্জার ব্যাপার কিন্তু এটা তো সমাধান না সেই শ্বশুরবাড়ির ইঁদুরটাতে চাষ হয়ে যাবে আর চাষ ওরা তো বাড়তে থাকবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি অন্য কলোনির ইঁদুর আপনার পাশের গ্রামের ইঁদুর যদি এনে আপনার বাড়িতে ছাড়েন তাহলে আপনার বাড়ির ইঁদুর চলে যেতে বাধ্য বিজ্ঞানীদের কাছে এটা প্রমাণিত গাছের গাছে যে ইঁদুর হয় আবার বলে দিই ছেড়ে চলে আসি নারকেল গাছে তাল গাছে তাল গাছে যে তাল গাছে না নারকেল গাছে ইঁদুর হয় ওখানে বলছে কুলপালা আছে না কুলপালা সে কুলপালা কুলপালা ঘন কর দিয়ে একদম বেঁধে দেন আর ইঁদুর উঠতে পারবে না এই ধরুন গাছ এই গাছের গোড়া থেকে যেন হাত পান আবার তো আবার ঢাকনাগুলো পারতে হলে খুলতে হয় তো বাঁধাটা ওখানে ঘন করে একটু বেরে দেন কুলপালা সেকুলপালা একদম গায়ে গায়ে বেঁধে দেন বা তার কাঁটা অনেক বেরে দেয় বা অনেকে কড়াত কড়াত মেরে দেয় এইভাবেই কিন্তু জব্দ করতে হবে গাছের নদুর আর বিজ্ঞানীরা বলছে যে বলুন যাদের যাদের গাছের খুব বিরক্ত করে মিষ্টি ডাব জল এই গাছের কাঁদিতে ছোটো অবস্থা যখন ওঠে তখন কিন্তু বিস্করপুরে ন্যাপথোলিনের একটা পুল্লিতে ন্যাথোলিন দুটো করে দিয়ে কাঁদিতে যেন বেঁধে দেয় আর কিন্তু আসবে যাবে খাবে না কিন্তু আমরা আসুন রক্ষা করি ফসলে যা হয়েছে লাউ খায় ডা মানে ফসল খেয়ে নেয় প্লাস্টিক মুড়ে যতটা কভার করতে পারেন আর ওই গায়ে বিস বিস্কুট মেয়ে দেবেন খাবে না আর কী করবেন গায়ে ফোটা ফিনাইল দিয়ে আসুন ওই ফসলের গায়ে না ফসলের গায়ে যে প্লাস্টিক দেওয়া আছে তার গায়ে আর খাবে আসবে না এইভাবে নিয়ন্ত্রণ মানে জব্দ করতে হবে বা এদেরকে চালাতে হবে আশা করি সংক্ষিপ্ত মধ্যে বোঝাতে পেরেছি নমস্কার ভালো থাকুন সকলে ধন্যবাদ জানাই